كتاب الله ترقى جنانه وتن العظيم الاجر والغفران <applause> رتل هرو القلب من نفحاته كلمة... الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. এবং শিক্ষার্থী তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন কোরআন শিখি আমরা গত কয়টি পর্বে এবং কয়টি কয়টি ক্লাসে শুধু হরফ শিখেছি আজ শিখব উচ্চারণ কোরানে কারিম শেখার জন্য উচ্চারণটা জরুরি আর উচ্চারণ করার জন্য বাংলাতে দুইটি জিনিস ব্যবহার হয় একটি হলো স্বরবর্ণ আরেকটি স্বরচিহ্ন বাংলাতে স্বরবর্ণ এগারোটি কিন্তু স্বরচিহ্ন হল দশটি অথচ আরবিতে স্বরচিহ্ন মাত্র তিনটি এতেও বোঝা যায় যে বাংলার চেয়ে আরবি সহজ সেই চিহ্ন তিনটি আমরা আগে চিনে নিই সবাই দেখুন আরফের নাম বলুন আলিফ আলিফ উপরেরটার নাম জবর উপরেরটার নাম জবর নিচেরটার নাম জের নিচেরটার নাম জের জবর জবর জের জে বলুন জবর জের জবর জের জবর জের জবর জের প্রিয় দর্শক জবর অর্থ উপর আর জের অর্থ নিচে বাংলাদেশের কোনো কোনো এলাকায় উপরকে জবর বলে এবং নিচেকে জের বলে কেউ যদি উপর থেকে নিচে পড়ে যায় তাহলে লোকেরা বলে লোকটা উপর থেকে জেরে পড়েছে আমি আপনাদেরকে এখন পরীক্ষা নিব সবাই বলবেন কোনটা জবর কোনটা জের দেখুন বলুন তো এটার নাম কি যারা জবর বলেছেন তারা সবাই ফেল করেছেন চিন্তা ভাবনা করে বলেন হ্যাঁ যারা জের বলেছেন তারাও ফেল করেছেন কারণ হরফের উপরে বা নিচে হলেই এই চিহ্নটির নাম জবর বা জের হবে সবাই দেখুন বলুন তো তাহলে এবার কি হয়েছে নাম জবর জবর এবার বলুন এবার বলুন বলুন এবার তাহলে বোঝা গেল একই চিহ্ন যদি উপরে থাকে নাম হবে জবর আর নিচে গেলে তার নাম হবে জের সবাই দেখুন এই এক মাথা গোলটা এটার নাম হলো পেশ বলুন পেশ 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 অর্থ হলো প্রধান অনেক সময় আমরা বলি না যে লোকটা অমুক মসজিদের পেশ ইমাম পেশ মানে প্রধান পেশ মানে কি প্রধান হ্যাঁ তাহলে এটার নাম কি পেশ বলুন এটার নাম এটা জবর জবর সবাই দেখুন এটার নাম জবর জবর আবার বলুন জবর পেশ জবর জে পেশ এই তিনটির আলাদা আলাদা নাম এদের একত্রে একটা নাম আছে যেমন আমরা এখানে যারা আছি আমাদের সবার আলাদা আলাদা নাম আছে আপনার নাম কি আরো জোরে বলুন আপনার নাম ইসলাম আমার নাম রহমতুল্লাহ তাহলে আমরা যারা আছি আমাদের সবার আলাদা আলাদা নাম আছে কিন্তু আমাদের সবার একত্রে একটা নাম আছে আমরা সবাই হ্যাঁ আমরা সবাই মুসলিম বা আমরা সবাই মানুষ বা আমরা সবাই ছাত্র প্রিয় দর্শক আপনারা সবাই হয়তো ছাত্র এ কথাটি শুনে মন খারাপ করতে পারেন আসলে মন খারাপের কিছুই নয় ছাত্র হইতে পারাটা এটি সৌভাগ্যের ব্যাপার রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন যে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো শিক্ষা অর্জন করো অর্থাৎ ছাত্র হয়ে থাকো রসুল এ কারিম সাল্লাহ সাল্লাম অনেক সুসংবাদ দিয়েছেন কেউ যদি দিন শেখার জন্য একটি ঘন্টা সময় ব্যয় করে কোরআন শেখার জন্য এক ঘন্টা সময় ব্যয় করে রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন তার আমল নামায় আল্লাহ তালা ষাট বছর নফল বন্দেগীর লিখে দিবেন সোভার আল্লাহ অতএব ছাত্র থাকা বা ছাত্র হতে পারা এটি সৌভাগ্যের ব্যাপার রসুল করিম সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যারা দিন শেখার জন্য ঘর থেকে বের হয় কোরআন শেখার জন্য সময় দেয় আল্লাহ তালা তাদের জন্য সাহাল ইলাল জান্না জান্নাতের রাস্তা আল্লাহ তাদের জন্য সহজ করে দেবেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লা উল্লাহ সাল্লাম আরও বলেছেন যারা দিন শেখার জন্য কোরআন শেখার জন্য সময় দেন আল্লাহ তাল্লাহার সকল সৃষ্টি এমনকি সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিভিলিকা পর্যন্ত তাদের জন্য মাক ফেরাত কামনা করতে থাকে অতএব আমরা সবাই ছাত্র হিসেবে পরিচয় দিতে আমাদের কোনো লজ্জার কারণ নাই বরঞ্চ গৌরবেরই ব্যাপার যে আমরা ছাত্র এবং কোরআনে কারিমের ছাত্র অতএব আমরা এটা বন্যতা মনে না করে গৌরবের সাথে বলবো আমরা সবাই ছাত্র আমরা সবাই কি ছাত্র ঠিক তেমনিভাবে এখানে এক জবর এক জের এক পেশ এই তিনটির একত্রে একটা নাম আছে সেটি হল হারকাত বলুন এক জবর এক জের এক পেশকে হারকাত বলে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে আবার বলুন এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সবাই বলুন

হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এক জবর এক জের হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে সুন্দর হয়েছে সবাই দেখুন হরফের নাম বলুন আলিফ এটার নাম জজম এটার নাম জজম এই জজম কয়েক রকমের হয়ে থাকে যেমন এটা একটা এক ধরনের যজম কারণ সময় কম্পিউটারে এই জজম দেওয়া যেত না তখন গোল জজম দিয়ে বোঝানো হতো এটাও জজম ঠিক তেমনি আরেক ধরনের যজম আছে এটা ছোট দালের মতো এটা একটা জজম এটা আমরা বলে থাকি যে সৌদি প্রিন্ট এটা কম্পিউটারের জজম আর এটা হলো আমাদের প্রচলিত জজম আমরা যেহেতু এই যজমটাই বেশি চিনি বেশি পরিচিত এই জন্য এই জজম দিয়ে আমরা এই কোরআনে কারিম শিখবনশাল সবাই দেখুন এটা নাম কি এটা এটা এই তিনটি জজম এবার আমি হরফের উপরে যে চিহ্নগুলো আছে নিচে আছে এগুলো হাত রাখবো আপনারা বলবেন আর আমি চেষ্টা করব আপনাদেরকে ফেল করানোর আপনাদের চেষ্টা করতে হবে পাশ করার তবে পাশ করার সহজ একটা উপায় আছে বলবো সবাই তো শুনতে চাচ্ছেন না বলবো না সবাই শুনতে চান হ্যাঁ পাশ করার সহজ উপায় হলো যে আমি অরফের নিচে হরকতের নিচে হাত রাখলে একটু পরে আপনারা বলবেন না হলে ফেল করবেন জি বলুন এটার নাম কি জবর জে পেশ হরকত জবর জে পেশ জজম জবর জে পেশ জে হ্যাঁ যারা পেশ বলেছেন তারা পাশ না ফেল আমি পেশে হাত রাখি নাই খুব ভালো করে বলতে হবে আবার বলুন সবাই পাশ করেছেন অনেক সুন্দর হয়েছে সবাই দেখুন এটার নাম কি হামজা আর এটা আলিফ এটা আলিফ এটা আলিফ 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 আসলে এগুলো আলিফ না এগুলো হামজা এগুলো হামজা খুব ভালো করে দেখতে হবে আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে বলুন সবাই আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হারফ বলে আবার বলুন জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে সবাই বলতে পারবেন জি আপনি বলুন আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে সুন্দর হয়েছে আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে অনেক সুন্দর হয়েছে সবাই দেখুন তাহলে এটার নাম কি হামজা এটা আলিফ হামজা 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 খুব ভালো করে দেখুন এবার বলতে হবে বলুন এটার নাম কি আলিফ হামজা হামزه হামزه এবারে বলুন আলিফ আলিফ হামزه হামزه বলুন এবার আলিফ 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 হামزه বলুন আলিফ 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 প্রত্যেকই আলিফ অর্থাৎ আলিফ সব সময় খালি থাকে আলিফ কি থাকে খালি সব সময় আলিফ খালি থাকে এবার দেখুন বলুন এটার নাম কি

হামজা আর খালি হলে নাম হবে আলিফ এখন আপনারা বলতে পারেন যে ওস্তাদ যে বিষয়টা তো বুঝলাম না এটা আলিফ বললে সমস্যা কি বা আলিফ হামজা হবে কেন মূলত আসলে কিছু বিষয় আছে প্রিয় দর্শক অনেক বিষয় আছে যে বিষয়গুলো আসলে কোনো কারণ ছাড়াই মেনে নিতে হয় আলিফের উপরে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে এটা এটাই নিয়ম যে এটাকে হামজা বলতে হবে তারপরেও আমরা যুক্তি দিতে পারি এভাবে যে অনেক সময় পোশাকের কারণে নামের পরিবর্তন হতে পারে যেমন কেউ যদি পুলিশের পোশাক পরে আমরা তাদেরকে পুলিশ বলি আসলে এটি তাদের নাম নয় মূলত তাদের পেশার নাম কিন্তু শুধু পোশাকের কারণে কিন্তু বেশ অনেকেই আমরা পুলিশ বলে ডাকি আবার র্যাবের পোশাক পরলে আমরা যেমন রাত তাদেরকে র্যাব বলি ট্রাফিকের পোশাক পরলে ট্রাফিক বলি ঠিক তেমনিভাবে ভাবে আলিফে যদি জবর জের পেশ রূপ পোশাক পরিধান করা হয় তাহলে আলিফের নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায় এটা একটা যুক্তির ব্যাপার প্রিয় দর্শক আসুন এবার আমরা শিখব উচ্চারণ এটার নাম কি আলিফ এটার নাম জবর এটার নাম জবর জবর খুব ভালো করে মনে রাখতে হবে জবরের উচ্চারণ বাংলা আকারের মতো জবরের উচ্চারণ কিসের মতো বাংলা আকারের মতো তাহলে আমি হরফের উপর হাত রাখলে হরফের নাম বলবেন হরকতের উপর হাত রাখলে হরকতের নাম বলবেন নিচে হাত রাখলে তিনবার উচ্চারণ করবেন জি হরফের নাম বলুন আলিফ না এটার নাম কে হ্যাঁ ধরে আপনাদেরকে পড়ালাম আলিফে জবর জের পেশ যজম হলে ওই আলিফকে

আ হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটু বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতি থেকে আবার ফিরে আসছি সবাই দেখুন আমরা উচ্চারণ শিখতেছিলাম সবাই বলুন আ আর তিনবার বলতে হবে আমি সবসময় মনে রাখতে হবে এখন থেকে একবার বানান তিনবার উচ্চারণ কমন কথা একবার বানান তিনবার উচ্চারণ বলুন সবাই

আ আ আ হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কাজে লাগছে মন হয় না হ্যাঁ হরকত এর উচ্চারণ সব সময় কি করতে হবে তাড়াতাড়ি করতে হবে সবাই দেখুন এটার নাম কি জের হরফের নাম বলুন আমি বলার পরে আপনারা বলুন ই ই ই ই ই তিনবার বলুন ই

হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় খুব মজার পড়া খুব সহজ পড়া তাই না সবাই দেখুন এটার নাম কি বলুন হরফের নাম যাহ উ আমি বলার পরে সবাই বলুন উ উ উ উ হ্যাঁ বলুন যাহ এস উ উ উ

একসাথে বলুন আমি যাই বলি না কেন এর অর্থই হবে একবার বানান তিনবার উচ্চারণ আমি এখান থেকে যে কমান্ড করি তার অর্থ কি হবে একবার বানান তিনবার উচ্চারণ হ্যাঁ বলুন সবাই হান জ্যা তে উ আ ই উ আ ই উ আ একসাথে বলুন

হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা হামজা পেশ উ হামজা পেশ উ আ ই উ আ ই উ গুড হ্যাঁ অনেকেই আপনারা আমার সাথে পড়েন নাই কারণ এক জবর এক জের এক পেশকে হারকাত वाले হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এজন্য টেনে টেনে পড়া যাবে না তাহলে যারা টেনে টেনে পড়েছেন আমার সাথে আমি সহ তারা সবাই ফেল তাই না টানা যাবে হরকতের উচ্চারণ টানা যাবে না তাড়াতাড়ি পড়তে হবে সবাই দেখুন তাহলে সর্বশেষ আবার পড়ুন জবর আ জে ই হামজা উ আ ই উ হ্যাঁ সুন্দর হয়েছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সবাই আমরা এখন সকল হরফে জবর জের পেশ দিয়ে দেখব প্রিয় দর্শক আমরা এখন কোরআনে কারিমের সকল হরফেই জবর জের পেশ এই তিনটি চিহ্ন দিয়ে সকল উচ্চারণ গুলো আমরা এখন দেখব সবাই দেখুন হরফের নাম বলুন হরকতের নাম বলুন হ্যাঁ আমি বলার পরে আপনারা বলবেন বা জবর বা বা জবর বা জের বি বা জের বি বা পেশ বু বা পেশ বু বা বি বু বা বি বু বা বি বু বা বি বু পড়ন সবাই বা বি বা জবর বা জের বি বা পেশ বু বা বি বু বা বি বু বা বি বু আবার পড়ুন বা বাজের বি বা পেশ বু বা বি বু বা বি বু বা বি বু সুন্দর হয়েছে সবাই পারবেন জি জি আপনি বলুন বা জবরবা বাজের বি বা পেশ বু বা বি বু বা বি বু বা বি বু সুন্দর হয়েছে যে আপনি পারবেন হ্যাঁ বলুন বা জবর বা বাজে বি বা পেশ বু বা বি বু বা বি বু বা বি বু সুন্দর হয়েছে সবাই হরফের নাম বলুন নুন নুন নুন

নি নু বলুন সবাই নুন যাবর না নুন জেরনি নুন বেষ্ণু না নি নু না নি নু না নি নু আবার পড়ুন নুনকে আরেকটু টেনে ট্রেনে পড়ুন আবার পড়ুন না নু যাবর না নুন জের্নি নুন বেষ্ণু না নি নু না নি নু না নি সুন্দর হয়েছে পারবেন সবাই জি আপনি বলুন নুন জবর না নুন জেরনি নুন পেশনু না নি নু না নি নু না নি নু জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে আপনি বলেন নুন জবর না নুন কারেক্ট দেন টান দেন নুন জবর না নুন জেরনি নুন পেশনু না নি নু না নি নু না নি নু মরহবা বলেন মরহভা মায়া অনেক সুন্দর আছে আপনি বলুন নু জবন না নুন জেন নি নুন পেশ নু না নি নু না নি নু না নি নু হ্যাঁ সুন্দর হরফের নাম বলুন ইয়া 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 হরকতের নাম বলুন যাব

الذينهم يراعون হ্যাঁ মাশাআল্লাহ খুব জেছেন ইইউরাউন হ্যাঁ বলে লযি নাস ওকে অনেক সুন্দর হয়েছে তারপরে আছে লাম ইআলিদ ওলাম ইউলাদ ইউ যদিও এখানে টান হবে একটু ইউলাদ হ্যাঁ তারপরে আছে ইউনুস হ্যাঁ তারপরে ইউসুফ হ্যাঁ সব ইউ কোরআন মাজিতে আছে নাকি কোরআন মাজিতে ইউ আছে অতএব ইয়া পেশ উ হবে না ইয়া পেশ ইউ জি সবাই বাবার বলুন ইয়া জবর ইয়া ইয়া জে ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ আবার বলুন ইয়া জবর ইয়া ইয়া জে ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ পারবেন সবাই জি জি আপনি বলুন ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনি বলেন ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ অনেক সুন্দর হয়েছে

তা জবর তা তা জবর তা তা জের তি তা জের তি তা পেশ তু তা পেশ তা তি তু তা তি তু তা তি তু তা তি বলুন সবাই তা জবর তা তা জের তা পেশ তু

তা জবর তা তাজের তি তা পেশ তু তা তু তা তি তা অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক আমরা শিখতেছি এক জবর এক জের এক পেশ কা বলে বালে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই সূত্রের মাধ্যমে কোরআনে কারিমের কম পক্ষে 15 পারা সহিস্তভাবে পড়তে পারবো ইনশাআল্লাহ সেই দিকে আমাদের মূলত সফর শুরু হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ভালো রাখুন এবং আগামী ক্লাসে পরের থেকে ক্লাস শুরু হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি اسعد به